দিনমুরে টাকা দিয়ে এত নাটক করার কি আছে? প্রশ্ন করলেন শাহ হুমায়রা হোসেন সুবা। 5 থেকে 6 মাস ধরে ইলিয়াসের পরিবার আমার পরিবার নিয়ে মীমাংসার জন্য আমাকে বলা হচ্ছিল, তাই আমি তাদের সাথে এখন মীমাংসায় গেছি এবং কেস তুলে নিয়েছি, সেও তাই করেছে। আর যা হয়েছে দুজনের জীবনের ভালোর জন্যই হয়েছে, আর দুই পরিবার এবং গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ এবং অনুরোধে। এখন দেনমোহরের টাকা আর কিছু ক্ষতিপূরণ দিয়ে সাধু হওয়ার চেষ্টায় আমাকে হেয় প্রতিপন্ন করেই যাচ্ছে সামাজিকভাবে। দেনমোহরের টাকা দিয়ে এত নাটক করার কি আছে? না দিতে পারলে তখন ওই মীমাংসার সময় বলতো আমরা দিতে পারবো না, কিন্তু তখন এই কথাগুলো বলেনি তার পরিবার। শুধুমাত্র আমাকে ছোট করার জন্যই সামাজিকভাবে এই সব বলা এবং করা হচ্ছে। অথচ মীমাংসার আপোষ নামায় স্পষ্ট লেখা আছে, কেউ কারো বিরুদ্ধে সামাজিকভাবে কোনো হেয় প্রতিপন্নমূলক কথা একে অপরকে বলবে না এবং একে অপরের মামলা নিজ দায়িত্বে তুলে নেবে। বিয়ের পর আইনগতভাবে দেনমোহর, ভরণ পোষণ, খুরপুষ এর টাকা প্রতিটা মেয়ের প্রাপ্য অধিকার, এবং এটি অবশ্যই হালাল ইসলামিক শরিয়া মোতাবেক, কারণ তার সাথে আমার ভালোবেসে বিয়ে হয়েছিল। সংসার তো আমি শেষ অবধি করতে চেয়েছিলাম, শুধু সংসার বাঁচানোর জন্যই আমি তো তার মতো তাকে ছেড়ে কোথাও যাইনি। আর আমি তাদের মতো কাউকে বলিও নাই, আসেন আমার সাথে মীমাংসা করেন এবং টাকা দিয়ে আমাকে উদ্ধার করেন। আমি আর কোনো প্রকারের কাদা ছোড়াছুড়ি করতে চাই না, দুই পরিবারের সম্মানের দিকে তাকিয়েছি, এজন্য মীমাংসা করেছি। আইনের প্রতি আমার শ্রদ্ধা এবং আস্থা ছিল এবং থাকবে, এবং আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন। সাংবাদিক ভাই এবং বোনদের কাছে এতটুকুই বলতে চাই, বিয়ের পর আমাদের জীবনে সমস্যা তৈরি হয়েছিল, তা আমরা পারিবারিক এবং আইনগতভাবে মিটিয়ে নিয়েছি। তাই একতরফা মন গড়া ভাইরাল হেডলাইন দিয়ে আর আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে নিউজ করে মানুষকে বিভ্রান্ত করবেন না। নিজেরাও ভালো থাকুন, আমাকেও ভালো থাকতে দিন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।